বিস্ফোরণ, ফের উড়ল বাড়ির একাংশ। তৃণমূল কর্মীর বাড়িতে মজুদ বোমার কামাল দেখল রাজ্যবাসী। দুবরাজপুর ভাঙড়ের পর বোমার শিরোনামে এবার নদিয়ার চাপড়া। বুধবার নদিয়ার চাপড়া মহেশনগর এলাকার সাইফুল শেখ নামে এক তৃণমূল কর্মীর বাড়িতে বোমা বিস্ফোরণ ঘটে। প্রচণ্ড বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত আশেপাশের বাড়িও। পলাতক সাইফুলের বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত মামলা পুলিশের। বৃহস্পতিবার ঘটনাস্থলে হাজির সিআইডি থেকে বোম স্কোয়াড, ফরেন্সিকের প্রতিনিধিরাও, সঙ্গে একটি দমকলের ইঞ্জিনও। গত বুধবার সন্ধে 6:30 থেকে 7টার মধ্যে হঠাৎই চোপড়া থানার যে মহেশনগর যে গ্রাম, সেই গ্রাম হঠাৎই বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে। এই বিস্ফোরণ কোথায় হয়? সাইফুল শেখ নামে এক ব্যক্তির বাড়িতে। এবং বিস্ফোরণের যে তীব্রতা, সেই তীব্রতা এতটাই ছিল যে সেই তীব্রতার ফলে গোটা বাড়িটি কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এই মুহূর্তে সেখানে সিআইডির যারা প্রতিনিধিরা তারা এসে পৌঁছেছেন, একই সঙ্গে বোম স্কোয়াডের যারা প্রতিনিধিরা তারা এসে পৌঁছেছেন এবং গোটা বাড়িটি তারা খতিয়ে দেখছেন যে বিস্ফোরণ কীভাবে হলো সেটা যেরকম একদিকে তারা খতিয়ে দেখার চেষ্টা করছেন। এখনও পর্যন্ত বাড়ির ভেতরে কোনো বিস্ফোরক মজুদ রয়েছে কিনা সেই সমস্ত বিষয়ে নিশ্চিত করার জন্য কিন্তু বাড়ির ভেতরে তারা তল্লাশি করছেন এবং একই সঙ্গে ফরেন্সিক যারা বিশেষজ্ঞ প্রতিনিধি দল তারাও এসেছেন এবং কী থেকে বিস্ফোরণের ঘটনা ঘটলো, কীভাবে গোটা বিস্ফোরণের ঘটনাটি ঘটেছে, কী থেকে বিস্ফোরণটি হয়েছে, সেই সমস্ত বিষয়ে কিন্তু খতিয়ে দেখার চেষ্টা চলছে। যারা সাধারণ মানুষ তাদের সঙ্গে যখনই আমরা কথা বলছি, যখনই সিএনএর ক্যামেরা তাদের সামনে গিয়ে পৌঁছচ্ছে, তখনই তারা রীতিমতন গতকালের ঘটনায় যে কতটা ভয়াবহতা তার বিবরণ বারংবার দিচ্ছেন। খুব জোরে ঝমঝম করে আওয়াজ হলো, দুই জন্য আমি আবার উদি বাড়ি থেকে বাইরে আসলাম, এসে দেখছি এইভাবে হয়ে গেছে। আমাদের তো ওরা প্রতিবেশী, আমাদের সাথে তো কোনো সম্পর্ক নেই, আমরা দেখতেও পাবো না। হ্যাঁ, আমার পাঁচির ভেঙে গেছে, আমার কল ভেঙে গেছে, পায়খানা সব ভেঙে গেছে আমার। কালকে কি খুব জোরে আওয়াজ পেয়েছিলেন? কটার সময়? কটার সময়? 4টার সময়। সন্ধ্যেবেলা? সন্ধ্যেবেলা। আমি ধরো মকরেবে নামাজ পড়েছি, দেখছি এই রেখে বসলাম, তারপর দেখছি এই কেস। কটা নাগাদ হবে ওটা? 6:30-7:15 এরকম হবে মনে হয়। আমরা যা বলবো, আমরা যাইনি ওখানে, ওই এনটি লোক বলি আমরা যাইনি প্রকৃতি। আওয়াজে বিভৎস আওয়াজ, বিভৎস বিভৎস আওয়াজ। তা আপনার কি মনে হচ্ছে ছোট আওয়াজ এরকম হয়েছে? আপনি বাড়িতে বসে? বাড়িতে বসে আমার বাড়ি ধোঁয়া বোঝা হয়ে গেছে, আমার বাড়িতে পর্যন্ত ধোঁয়া গেছে। বুধবারের বিস্ফোরণে এখনো তটস্থ এলাকাবাসী। বিস্ফোরণের তীব্রতা কতটা সাংঘাতিক না হলে এমন পরিণতি হয় বাড়ির? প্রশ্ন উঠছে, বোমা এলো কোথা থেকে? তবে কি বাড়িতেই বোমার কারবার শুরু করেছিলেন সাইফুল? কোথাও গিয়ে তারা মনে করছেন যে কোনো কোনো এমন কোনো বিস্ফোরক ছিল, সেই বিস্ফোরণের যে তীব্রতা, সেই তীব্রতা থেকে তারা বুঝতে পারছেন যে বিস্ফোরণের যে তীব্রতা সেক্ষেত্রে ক্রুড বোম বা যে হাতে তৈরি যে বোমা, সেই বোমা মজুদ ছিল কিনা বা সেই বোমার মশলা থেকে বিপুল পরিমাণে যে মশলা, সেই মশলা কোনোভাবে মজুদ ছিল কিনা, সেই সমস্ত বিষয় নিশ্চিত হওয়ার জন্য বেশ কিছু নমুনা তারা সংগ্রহ করেছেন এবং ফরেন্সিকে তারা পাঠিয়েছেন। সব কিছু পড়ে আছে, আমরা তো বোম স্কোয়াড আর এফএসএলের জন্য তুলতে পারিনি। ভেতরে কি আছে খালি চোখে কিছু দেখা যাচ্ছে না, কি আছে আমি কি করে বলবো, কি আদৌ হয়েছে আমি খালি চোখে অতটা বুঝতে পারিনি। তবে কিছু স্মেল পাওয়া যাচ্ছে, সে স্মেলটা প্র্যাকটিক্যালি আমি বুঝতে পারছি। গ্রামবাসীদের দাবি, পেশাগতভাবে অটো চালানোর পাশাপাশি শাসক দলের সঙ্গে গভীর সখ্যতা সাইফুলের। এলাকার পঞ্চায়েত সদস্যের সঙ্গেও নিয়মিত ঘোরাফেরা তার। শাসক নেতাদের বলেই বলিয়ান সাইফুল, প্রশ্ন উঠছে, ওই অটো ওইটাই সম্বল আর ওই মেম্বার পাশে সব সময় থাকে? মেম্বারের পাশে? হ্যাঁ। মেম্বার কি তৃণমূল করে? তৃণমূল, তৃণমূলের মেম্বার তার সাথেই থাকে? হ্যাঁ হ্যাঁ, ওর কাছ থেকে সৃষ্টি সব, ওই মেম্বার কাছ থেকে। হ্যাঁ, ওই দেখাবো তো বটে, গরিব মানুষ তো ভয় ভীত দেখায়, যারা একটু অপারক তাদের, ওরা তো ওইসব কাজই করে বেড়ায়। ওদের ওই ওদের হয়েছে ওইটাই হয়েছে ওদের পেশা, ওদের ওদের ওসব হলে ভালো হয়। বোম মজুদ করে ছুঁয়েছে, বুঝতেছো না যে আবার কবে মারামারি হবে, সেই দিন ফাটাবো, তার জন্য তো মজুদ করে ছুঁয়ে দিয়েছে ওই বাড়িতে। গোটা ঘটনাস্থল তারা তারা পর্যালোচনা করলেন, গোটা ঘটনাস্থল তারা ঘুরে দেখলেন, বাড়ির ভেতরে তারা প্রবেশ করেছিলেন, বাড়ির ভেতরে কী কী মজুদ রয়েছে বা কোনোভাবে কোনো বিস্ফোরক মজুদ রয়েছে কিনা সে সমস্ত বিষয়ে সুনিশ্চিত হওয়ার পরই কিন্তু তারা এখান থেকে সরাসরি
একেবারে থানার উদ্দেশ্যে রওনা দিয়েছেন এবং বেশ কিছু যে ফরেন্সিকের যে নমুনা সেই নমুনাও তারা সংগ্রহ করেছেন এবং সেগুলো সংগ্রহ করার পর সেগুলো ফরেন্সিকে পাঠানোর পর সেখান থেকে কি রেজাল্ট আসে সেটা দেখার পরেই কিন্তু সুনিশ্চিত করা হবে যে কীভাবে বিস্ফোরণটি ঘটেছে। ক্যামেরায় অরূপ অধিকারীর সঙ্গে শুভজিৎ দেব, প্রসেনজিৎ চৌধুরী, ক্যালকাটা নিউজ, নদিয়া।